শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আল্লাহ ফরিদুল আলম, বাবা নাম মৃত শহীদ হোসেন, আমার নাম আলমাস খাতুন, বাড়ি কক্সবাজার রুকিয়া, এখন ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট। আমাদের ওদিকে তো মুক্তিযুদ্ধ আসলে হয় নাই, আমাদের ওদিকে হয়েছে ওই যে পাঠান মন্দিরে আসে আসছে গেছে, এই আমাদের যারা ওখানে আমলি করত তারা বেসিক্যালি ওইবারে দেখি বনিয়া ওখানে আশ্রম ছিল, ওখান থেকে মুক্তিযুদ্ধ করার মতো কোনো ইয়ে হয়নি, ওখান থেকে কিছু সুভার নেই, আর্মি চাপাতে পেয়েছিল ওনার নেতৃত্বে কিছু লোকজন সংগঠিত করে তারা কিছু মুক্তিযুদ্ধ অস্ত্র শস্ত্র খেলার সঙ্গেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। তারা দল করে সারেন্ডার করেছিল পাকিস্তানিদের। আপনারা তখন কেমন ছিলেন? পাঞ্জাবিরা আসতো কিনা? পাঞ্জাবিরা আসতো 100-150 গাড়ি নিয়ে তারা মুখ করতো একসাথে, 100-150 গাড়ি আমরা দূরে দূরে দাঁড়াই দেখতাম, আইসা গ্রামে ঢুকে ঘর বাড়ি জ্বালাই দিত, আমলি দেখে দেখে যারা আমলি করতো তাদের বাড়ি ঘর জ্বালাই দিছে, তারপর মানুষের মার্জা করতো লোকবার, হিন্দু হিন্দু বাড়ির লোকবার এগুলো করাইতো, তারা দাঁড়াইছিল এই রয়েছে, কিছু মানুষ ধরে দিয়ে ধরে নিয়ে গিয়ে তারা হত্যা করছে। দুইজনের নাম মনে আছে? আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল, আমাদের স্বাস্থ্য পরীক্ষার্থী ছিল নির্মল, নির্মল চন্দ্র ধরে নিয়ে মারছে আর কি পাঞ্জাবিরা, ওকিয়ার টিচার ইলিয়াস মিয়াকে ধরে নিয়ে মারছে, তারপর ভট্টবাবু নিয়ে মারছে, কিছু বেশ কিছু লোকজন ধরে উঠাই নিয়ে নিয়ে তারা এগুলো ওই যে শান্তি বাহিনীর আমাদের এক চেয়ারম্যান ছিল মীর কাদিম চৌধুরী, ওনার আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম আর কি, যে কোনো সময় আমাদের বাড়ি ঘর জ্বালাই দিতে পারে। 6 তারিখ ইন্ডিয়ান আর্মিরা আমাদের গ্রামে নামছে, কত ইয়ে সমুদ্র দিয়ে আছে নৌবাহিনী, ইন্ডিয়ান নৌবাহিনী নামতেই দুজন ইন্ডিয়ান সোলজার মারা গেছে। কোন জায়গায় নামছিল? এটা তার সোনার ভরার দিক থেকে নামছে নাইমে, তারা আসলে আমাদের স্কুল যেটা আমাদের স্কুল ছিল ওখানে তারা অবস্থান নিয়েছে ইন্ডিয়ান আর্মি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।